তিন কাতার পর্যন্ত জায়নামাজ বিছিয়ে রাখা হয় জায়গাটাকে বুকিং বুকড করে রাখা হয় এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন সারিয়ার নির্দেশনা উনি একেবারে সঠিক কথাই বলেছেন এটা বাংলাদেশের একটা এখন মসজিদগুলোতে একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে সেটা হলো যে অনেকেই হয়তো কাউকে পাঠাচ্ছেন অথবা কাউকে দিয়ে সেই জায়গাটাতে জায়নামাজ জায়নামাজ বিছিয়ে জায়গাটা দখল করার মতন একটা অবস্থা এবং এটা নিয়ে আমি কয়েকদিন আগেও ওখানে একটা প্রশ্নোত্তরেও বলেছিলাম যে অনেক জায়গায় দখল হয় কিন্তু মসজিদ কিন্তু দখল করা যায় না এটা আল্লাহর ঘর এবং আল্লাহ রব্বুল আলমিনের ঘরে আমরা সবাই আল্লাহর গোলাম হয়েই প্রবেশ করব ওখানে কয়েকজন ব্যক্তির জায়গাটাই কেবল নির্ধারিত হয় ইমাম খতিব মোয়াসিন ওনাদের জায়গাগুলো নির্ধারিত থাকে এই কারণে ওনারাই সম্মানিত ওই জায়গার এবং ইমাম যদি কোনো ভুল করেন তাহলে পেছনে যিনি সান ইমাম থাকবেন ওনারা সেটা শুধরে দেবেন তাই ওনাদের পেছনে জায়গা রাখতে হয় এ কারণে অন্য কারো অন্য কারো জায়গা সেখানে নির্ধারিত করা যায় না সুতরাং এই কাজটি যারা করছেন নিঃসন্দেহে এটা একটা এক ধরনের অপরাধ কারণ হলো তিনি আরেকজনের হক নষ্ট করছেন কারণ নিয়ম হলো যিনি যখন আসবেন যেখানে জায়গা পাবেন সেখানে তিনি বসবেন এখন কেউ পরে আসলেন কিন্তু জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরবর্তীতে সামনে গিয়ে বসলেন এটা তিনি অন্যায় করছেন আল্লাহ তাকে বুঝ দান করুন আর আল্লাহ আমিন অনেক শুক্রিয়া শেখ